আমার মনে হয় দিদিমণি নেতাজি স্টেডিয়ামে বলেছিলেন যে কেষ্টকে বীরের সম্মান দিয়ে সশম ফিরিয়ে আনার দায়িত্ব তোমাদের থাকলো দায়িত্বটা উনি নিজেই পালন করতে এসছেন দিদি হয়তো ভাবছেন যে কেষ্টদা তীর্থস্থানে গেছিলো তাই কেষ্টকে বীরের সম্মান দিতে হবে তাই তিনি বীরের সম্মান দিচ্ছেন এটা খুব নির্লজ্জতার একটা প্রমাণ দেখুন এই বেলটা হয়েছে আয়োর ভুলে ইনভেস্টিগেশন অফিসারের ভুলে সে নাকি ট্রান্সলেটার পায়নি তাই বাংলা থেকে হিন্দি বা ইংরাজিতে অনুবাদ করতে পারেনি এইটা আয়ো স করেছে না কেন্দ্র সরকারের কথাই করেছে জানি না তবে বেল যখন পেয়েছেন আমাদের সংশোধনাগার থেকে কেষ্টদা ফিরছে আমরা বীরভূমের মানুষ কেষ্টদার উপরে লক্ষ্য রাখব কেষ্টদা কত সংশোধন হলো